কাদিয়ানীদের তথাকথিত ইজতেমা অবিলম্বে বন্দনা করলে আমি এই আন্দোলনে শরিক হওয়ার জন্য মুসলমানদের আন্দোলনে শরিক হওয়ার জন্য পঞ্চগড়ের তৌহিদ জনতার আন্দোলনে শরিক হওয়ার জন্য প্রয়োজনে পঞ্চগড় যাব। আল্লাহ পাক পরবর্তীকার সেই ঘোষণা কবুল করছেন। আজকে পঞ্চগড়ে মুসলমানের সামনে তিনি হাজির। বন্ধুগণ, সময় আমাদের একদম কম, হুজুরের লিখিত বক্তব্য আছে, আমার পরে হুজুরের বক্তব্যের আগে মাওলানা আনাস কাদেরী সেটা পাঠ করবেন।